তাহলে ব্রহ্মাস্ত্রা মুভি কি বলিউডে ব্লকবাস্টারের জোয়ার নিয়ে আসবে? বক্স অফিসে কি তাহলে কাঁপিয়ে দিবে এই মুভি? এখন এই কথাগুলো বলার পিছনে রিজন ব্রহ্মাস্ত্রার অ্যাডভান্স বুকিং এর রিপোর্ট। সেই রিপোর্টের আপডেট তো জানাচ্ছি, বাট তার আগে বলি এই ব্রহ্মাস্ত্রা যে কি খেলা দেখাতে যাচ্ছে কে জানে। কারণ করণ জোহর তো এবার আরও একটা গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিল এই ক্লিপসটা শেয়ার করে। এখন মিডিয়া রিপোর্টস থেকে শুরু করে নেটিজন ম্যাক্সিমাম মানুষদের একটাই প্রশ্ন এই রিলস দেখে, সেটা হচ্ছে এখানে এই লোকটাকে রণবীর সিং। এখন এই বিষয়টা খোলাসা করার আগে একটু পিছনে যাই ট্রেলারের কাছে। ট্রেলারে যখন এই ঝলকটা দেখানো হয়েছিল তখন সবাই ভেবেছিল এটা শাহরুখ খান, কিন্তু এখন রিলসে যাকে দেখানো হচ্ছে তাকে সবাই শাহরুখ খান না ভেবে রণবীর সিং ভাবছে। এর পিছনে কারণও আছে। অ্যাকচুয়ালি শাহরুখ খান যে এখানে কেমিও রোলে থাকবে এটা তো শুরু থেকেই সবাই শুনে আসছে। আর করণ জোহর এই তো কিছুদিন আগে এই ক্লিপসটা শেয়ার করে মোটামুটি শিওর করেও যে শাহরুখ এখানে থাকছে এবং তার পাওয়ার হচ্ছে হিন্দু মিথোলজির বানর দেবতার অস্ত্রের। বাট ট্রেইলারে যাকে আমরা দেখে শাহরুখ খান ভেবেছিলাম তার পাওয়ার তো ডিফারেন্ট। তাহলে কে এসে? আর করণ জোহর মশাই এখন এই রিলস ভিডিওটা শেয়ার করে এই প্রশ্নের চাপ যেন আরও বাড়িয়ে দিয়েছে, কারণ এটা তো শিওর যে এই লোক শাহরুখ না। আর এখন অনেকেই এই ক্যারেক্টারের বডি স্ট্রাকচার, মাসল এইসব দেখে মনেই করছে এটা আর কেউ নয় বরং রণবীর সিং। ব্রহ্মাস্ত্রাতে তাহলে রণবীর সিংয়েরও বোধহয় কেমিও রোল থাকবে। এখন এই গুঞ্জনটাই চলছে ব্রহ্মাস্ত্রা নিয়ে। তবে ঘটনা শুধু রণবীর সিংয়ে শেষ হয়ে যায়নি, আরও একটা কাহিনী আছে। মাঝখানে তো গুঞ্জন এটা উঠেছিল যে এখানে দীপিকা পাড়ুকোনেরও কেমিও থাকবে এবং ব্রহ্মাস্ত্রা টুতে সে প্রধান চরিত্রে থাকবে, এবং ধারণা করা হচ্ছে দীপিকার থাকবে পানির পাওয়ার। অ্যান্ড ট্রেলারে এই যে যাকে খুব হালকাভাবে দেখানো হয়েছে এই হয়তো দীপিকা পাড়ুকোন। অ্যান্ড আরও সারপ্রাইজিং বিষয় হচ্ছে এখানে আমির খানেরও নাকি খুব ছোট একটা ঝলক থাকতে পারে বলে গুঞ্জন উঠেছে। প্লাস এই গুঞ্জনও চলছে এখানে বরুণ ধাওয়ানকে একটা স্পেশাল সঙে এবং কাজল তাকে খুব ছোট্ট একটা চরিত্রে দেখা যেতে পারে। বাপরে, 410 কোটি রুপি বাজেটের মুভি বুঝলাম, কিন্তু এখন একের পর এক তারকা থাকার যে গুঞ্জন উঠিয়েছে করণ জোহর, এটা কি শুধুই মার্কেটিং স্ট্র্যাটেজি নাকি সত্যি সত্যি এতগুলো স্টার কাস্ট করা হবে, এটাই আসলে বড় একটা দেখার বিষয়, এবং সেটা জানা যাবে 9 সেপ্টেম্বর যখন মুভি মুক্তি দিবে তখনই। বাট ব্রহ্মাস্ত্র নিয়ে যেটা গুড নিউজ সেটা হচ্ছে এই মুভিটা হয়তো বলিউডে একটা যেই মন্দা চলছে সেটা কাটিয়ে উঠবে। কারণ গতকাল এই মুভির অ্যাডভান্স টিকিট বুকিং ওপেনিং হয় এবং 12 ঘন্টার মাঝে এই মুভির প্রায় 50,000-এর মতো টিকিট সেল হয়েছে পুরো ইন্ডিয়া জুড়ে। অ্যান্ড ট্রেড অ্যানালিস্টরা এটা খুব পজিটিভভাবেই দেখছে। অ্যান্ড তাদের মতে সব কিছু ভালো হলে ব্রহ্মাস্ত্রা ওপেনিং ডেতে 20 কোটি রুপি ইজিলি কামিয়ে ফেলবে। সো এখন দেখার বিষয় আলটিমেটলি ব্রহ্মাস্ত্রা রেসপন্স কেমন পায় এবং কেমন আয় করে।